নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রথমেই আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। তো চলে আসবো ডাইরেক্ট অনুষ্ঠানের মধ্যে। তো প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার আগে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া যারা আমার কাছে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে চান, তারা অবশ্যই আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকে আলোচনাতে। আজকে আমরা শিখব ভাব বিচার। ভাব বিচার নয়, ভাব থেকে কোন কোন জিনিস বিচার করা হয়, একটি ভাব থেকে, অর্থাৎ এক একটি ভাব থেকে কোন কোন জিনিস বিচার করা হয়। তো আমরা প্রথমে জেনে গেছি যে লগ্ন কোনটিকে বলা হয়, অর্থাৎ এতক্ষণে আমরা নিশ্চয়ই জেনে গেছি যে প্রত্যেকটি ঘরের কোন কোন নাম আছে। এটি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি ভাব আমরা জেনে গেছি, 12টি ভাবের 12টি রাশির কী কী নাম। এবারে আমরা চলে আসবো যে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত জায়গাগুলি থেকে, এই সমস্ত ভাবগুলি থেকে কোন কোন জিনিস বিচার করা হয়। তো এর জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে এক নম্বর ভাব কোনটি, অর্থাৎ লগ্ন হচ্ছে এক নম্বর ভাব। আমি যদি বলি যে লগ্ন এখানে লেখা আছে, সেটা হবে তাহলে জাতকের কর্কট লগ্ন। লগ্ন এটা যদি হয় তাহলে জাতকের হয়ে যাবে সিংহ লগ্ন। লগ্ন এটা যদি হয় তাহলে জাতকের হয়ে যাবে কন্যা লগ্ন। লগ্ন যদি এটা হয় জাতকের হয়ে যাবে তুলা লগ্ন। তাহলে লগ্ন যেখানে গিয়ে বসবে সেটি হবে এক নম্বর ভাব। এবার অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, এটা হবে 5 নম্বর, এটা হবে 6 নম্বর, এটা হবে 7, 8, 9, 10, 11 এবং দ্বাদশ। এই হচ্ছে সেই জাতকে 12টি ভাব হবে। এবার এখান থেকে কোন কোন জিনিস বিচার করা হবে, প্রথম হচ্ছে লগ্নের দ্বিতীয় ঘরকে বলা হয় ধন, ধনভাব। তৃতীয় ঘরকে বলা হয় সহজ ভাব। লগ্নকে বলা হয় তনুভাব। চতুর্থকে বলা হয় বন্ধু। পঞ্চমকে বলা হয় পুত্র। ষষ্ঠকে বলা হয় শত্রু। সপ্তমকে বলা হয় জায়া। অষ্টমকে বলা হয় মৃত্যু। নবমকে বলা হয় ধর্ম। দশমকে বলা হয় কর্ম। একাদশকে বলা হয় আয়। এবং দ্বাদশকে বলা হয় ব্যয়। তাহলে কি এখান থেকে শুধুমাত্র এইগুলোই বিচার করা হবে? না, এর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু জিনিস কিন্তু বিচার করা হবে এই সমস্ত ভাবগুলি থেকে। তাহলে প্রথমেই আমরা জেনে নেব, একটু লিখে নিতে হবে আপনাদেরকে, যারা আমার অনুষ্ঠানগুলি নোট করেন তারা অবশ্যই লিখে রাখবেন। প্রথমে হচ্ছে যে লগ্ন থেকে আমরা কোন কোন জিনিসগুলিকে বিচার করব। লগ্ন থেকে আমরা বিচার করব তনু, অর্থাৎ তনুভাব থেকে আমরা আরো কি কি জিনিস বিচার করব। লগ্ন থেকে আমরা বিচার করব জাতক নিজে, যার লগ্ন হবে, অর্থাৎ সেই জাতককে সেই লগ্ন কিন্তু ইন্ডিকেট করবে। আমরা এই জন্য এর আগে আমি একটা লগ্নের অনুষ্ঠান আপনাদের কাছে আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই লগ্নর অনুষ্ঠানটিকে দেখবেন। লগ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। লগ্ন হচ্ছে বাড়ির ইলেকট্রিকের মতো, আপনার ঘরেতে আপনার বিভিন্নভাবে অনেক ভালো ভালো জিনিস থাকতে, ভালো ভালো গ্রহ আছে, অনেক বড় বড় রাজ্য আছে, কিন্তু দেখা যাচ্ছে, মানে উদাহরণ দিয়ে আমি বলেছিলাম, সেই জায়গাটা আপনারা দেখে নেবেন, যে আপনার বাড়িতে যদি একটি ফ্রিজ থাকে, একটি কালার টিভি আছে, একটি ওয়াশিং মেশিন আছে, একটি কম্পিউটার আছে, অনেক অনেক ইলেকট্রনিক্সের অনেক অনেক রকমের জিনিস আছে, হ্যাঁ, বিলাসবহুল সব জিনিস ওখানে আছে ইলেকট্রনিক্সের আপনার ঘরের ভেতরে, কিন্তু আপনার ঘরে ইলেকট্রিক নেই, তাহলে কি হবে সেই জিনিসগুলি কি চলবে? কোনো কিন্তু তার কোনো কার্যকারিতা থাকবে না। অর্থাৎ এই লগ্ন মানে হচ্ছে ইলেকট্রিক। একজন জাতকের লগ্ন কিন্তু সব থেকে বড় ভূমিকা পালন করে একটি জন্মছকের ভেতরে। লগ্ন যত বেশি স্ট্রং হবে জাতক কিন্তু তত প্রতিকূলতাকে
তত রকম ভাবে নিজের সমস্যাগুলিকে কাটিয়ে একদিন বড় জায়গায় পৌঁছাতে পারবে। লগ্ন যদি দুর্বল হয়ে পড়ে, জাতকের অনেক বড় বড় রাজযোগ থাকলেও কিন্তু সেই জাতক সেই রাজ্য অবধি পৌঁছাতেই পারবে না, বা সেই জাতক কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হবে, সেই জাতক কিন্তু শারীরিকভাবে কমজোর হয়ে পড়বে, সেই জাতকের কিন্তু বুদ্ধি ফ্ল্যাকচুয়েট হবে, সেই জাতক কিন্তু অশুভ সংঘের সঙ্গে মিশে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করবে। তো আমরা সেগুলোকে নিয়ে পরে আলোচনা করব। তো আজকে আমরা জিজ্ঞেস নেব যে এই বারোটি ভাব থেকে আরও কী কী জিনিস বিচার করা হয়, অবশ্যই আপনারা নোট করে রাখবেন। তো প্রথম হচ্ছে তনুভাব বা লগ্ন, লগ্ন থেকে কী ফার্স্ট হাউস, ফার্স্ট হাউস থেকে কী কী জিনিস বিচার করা হবে, ফার্স্ট হাউস থেকে জাতক নিজে, জাতকের স্বাস্থ্য, জাতকের নিজস্ব বিষয়, জাতকের ভাবভঙ্গি, জাতকের চরিত্র, জাতকের রূপ, জাতকের রং, গায়ের রং, জাতকের মেজাজ, তার সঙ্গে সঙ্গে জীবনী শক্তি, মস্তিষ্ক এবং মুখমণ্ডল, এবং তার সঙ্গে সঙ্গে মুখমণ্ডল বলবো না, মুখমণ্ডলের যে ভাব, আমরা সেকেন্ড হাউস থেকে মুখমণ্ডল বিচার করব। তো তার সঙ্গে সঙ্গে জাতকের সুখ দুঃখ, জাতকের যে নাম যশ, তার সঙ্গে সঙ্গে সফলতা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে জাতক কতটা চটপটে বা কতটা অলস, এই সমস্ত বিষয়গুলি বিচার করব। এছাড়া জাতকের পারিবারিক জায়গাটা, জাতকের পরিবেশের জায়গাটা, হ্যাঁ, জাতক কোন বংশে জন্মগ্রহণ করেছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আগে আমরা এই লগ্ন থেকে বিচার করতে পারব। এরপরে হচ্ছে সেকেন্ড হাউস, যেখান থেকে ধন বিচার করা হয়, লিখে রেখেছি ধনভাব, এটা হচ্ছে সেকেন্ড হাউস। এখান থেকে এই ধন ছাড়া আরও কী কী জিনিস বিচার করব। সেকেন্ড হাউস থেকে সঞ্চিত অর্থ, বাকশক্তি, অলঙ্কার, পণ, অংশীদার বা বন্ধকি বিষয়, চিন্তাশক্তি, তার সঙ্গে সঙ্গে যে কোনো বিকাশ বলবো না, চিন্তাশক্তির প্রকাশ বলতে পারি, তার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি, মুখমণ্ডল, মুখের খাদ্য, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের সঙ্গে সুভাব থাকবে না, তাদের সঙ্গে জাতকের গণ্ডগোল সৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে আমরা দ্বিতীয় ভাব থেকে প্রাইমারি এডুকেশন বিচার করব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জাতকের যে আমাদের মুখের বাক্য তো আমি বললাম, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করব। আরও অনেক কিছু আছে, আমরা খুব সামান্যভাবে বলছি। তৃতীয় ভাবকে বলা হচ্ছে সহজ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তৃতীয় ভাব। এই সহজ মানে হচ্ছে ভাইবোন, এই ভাইবোন ছাড়া আমরা আরও কী কী বিচার করবো এই ভাবটিকে। তো তৃতীয় ভাব থেকে আমরা কনিষ্ঠ ভাতা বা ভগ্নী বিচার করব, তার সঙ্গে সঙ্গে প্রতিবেশী বিচার করব, তার সঙ্গে সঙ্গে জাতকের কমিউনিকেশন বিচার করব, ছোট ভ্রমণ বিচার করব, তার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি বিচার করব, বিদ্যা অর্জনের প্রতি জাতকের কতটা আগ্রহ আছে এটি বিচার করব, যোগাযোগ ব্যবস্থা বিচার করব, চিঠিপত্র বিচার করব, চলন বা গমন এই বিষয়টি বিচার করব, ভূষণ, দাসদাসী, পাঠাগার, পুস্তকালয়, হ্যাঁ, এই সমস্ত বিষয় জাতকের সাজসজ্জা কীরকম হবে এই সমস্ত বিষয়গুলি বিচার করব। একটু আগে আমি বললাম যে স্মৃতিশক্তি কেন বিচার করব এখান থেকে। এই যে ক্যালকুলেশন অঙ্কগুলো আসছে, এইগুলোকে আপনারা কিন্তু অবশ্যই নোট করবেন, এটি কিন্তু স্মৃতিশক্তির ঘর নয়। কিন্তু তবুও আমরা কেন এইখান থেকে স্মৃতিশক্তি বিচার করব, কারণ আমরা কিন্তু এই পঞ্চম ঘর থেকে স্মৃতিশক্তি বিচার করি, কিন্তু এই ঘরটি হচ্ছে পঞ্চমের একাদশ, এই কারণে কিন্তু এখান থেকে আমরা স্মৃতিশক্তি বিচার করতে পারব। এরপরে হচ্ছে চতুর্থ ভাব, ফোর্থ হাউস, যেখানে বন্ধু বলে লেখা আছে। এই চতুর্থ ভাব থেকে আরও কী কী জিনিস বিচার করা হয়, অবশ্যই আপনারা লিখে রাখার চেষ্টা করবেন। চতুর্থ ঘর থেকে মা বিচার করা হয়, মাতা। চতুর্থ ঘর থেকে গৃহ বা ভূমি বিচার করা হয়। আমরা সাধারণ যে বিদ্যা, অর্থাৎ আমরা বলতে পারি এটিকে চতুর্থ ঘর থেকে কিন্তু 12 ক্লাস অবধি বিচার করা হতে পারে। 12 ক্লাসের মধ্যে যে এডুকেশনটা, সেটা কিন্তু ফোর্থ হাউস থেকে বিচার করা উচিত। তার সঙ্গে সঙ্গে সাংসারিক অবস্থা, যে কোনো গোপন বিষয় সেই জাতকের, মিথ্যে অপবাদ, মানসিক জায়গাটা, মনের জায়গাটা, সেই জাতকের হৃদয়ের অবস্থান কী আছে, অবস্থা কী আছে, হার্টের বিচারটা আমরা চতুর্থ ঘর থেকে করবো, জাতকের মন মানসিকতার ব্যাপারটা করব। তার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব অবশ্যই আছে। তার সঙ্গে সঙ্গে সুখ আমরা ফোর্থ হাউস থেকে বিচার করব, সেই জাতক কতটা হ্যাপি, কতটা সুখী সেটা বিচার করব। তার সঙ্গে সঙ্গে আমরা চতুর্থ ভাব থেকে জাতকের গুপ্ত ধন বিচার করতে পারি, বা স্থাবর অস্থাবর সম্পত্তি বিচার করতে পারি।
পঞ্চম ভাব খুব ইম্পর্টেন্ট ভাব, আমরা বলেছিলাম পঞ্চম ভাব হচ্ছে একটি কোণ। তো পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করব, প্রেমজ জীবন বিচার করব, প্রেমজ প্রেমের নেচার বিচার করব, তার সঙ্গে সঙ্গে সন্তান ফটকা যে ইনকাম হয় এক একজন মানুষ করে বিভিন্ন জুয়া লটারি তারা যে ফটকা ইনকাম করে ফেলে, এটা কিন্তু পঞ্চম ঘর থেকে বিচার করা হবে। এছাড়া পঞ্চম ঘর হচ্ছে বুদ্ধির ঘর, পঞ্চম ঘর হচ্ছে প্রতিভার ঘর, পঞ্চম ঘর হচ্ছে এন্টারটেনমেন্টের ঘর। পঞ্চম ঘর থেকে আমরা সামাজিকতা বিচার করব, পঞ্চম ঘর থেকে আমরা শিল্পী সুলভ ক্ষমতা বিচার করব, পঞ্চম ঘর থেকে কিন্তু যে কোনো প্রকার মানসিক ও শারীরিক আনন্দ বিচার করব, পঞ্চম ঘর কিন্তু লটারি কাটবার আগ্রহ বিচার করব, পঞ্চম ঘর থেকে বিবাহের পূর্ব থেকে বিবাহের পর পর্যন্ত সামাজিক যে মেলামেশা এই জায়গাটা কিন্তু আমরা বিচার করব। তার সঙ্গে সঙ্গে পঞ্চম ঘর হচ্ছে আমরা বললাম যে পঞ্চম ঘর কিন্তু একটি উচ্চশিক্ষার ঘর, এবং উচ্চশিক্ষাকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটি হচ্ছে গ্র্যাজুয়েশন অর্থাৎ বারো ক্লাসের পর থেকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে একজন জাতক সেই জায়গাটা কিন্তু পঞ্চম ঘর থেকে বিচার করব, এবং গ্র্যাজুয়েশনের পরে যে উচ্চশিক্ষা সেটি কিন্তু আমরা নাইন্থ হাউস থেকে বিচার করব। তো এর সঙ্গে সঙ্গে স্ত্রীর সূত্রে কোনো ধন পেতে পারে কিনা সেই জাতক সেটিও কিন্তু আমরা পঞ্চম ঘর থেকে বিচার করব। তার সঙ্গে সঙ্গে আমরা পঞ্চম ঘর থেকে কিন্তু আমাদের সন্তান বিচার করব, সন্তান কীরকম হবে, সন্তান হতে কোনো সমস্যা হবে কি না, এইগুলো মহিলাদের ছকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, পুরুষের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট তার পঞ্চম ঘরটি কি বলছে। তো এই সমস্ত বিষয়গুলি আমরা কিন্তু পঞ্চম ঘর থেকে বিচার করব। এরপরে চলে আসছে ষষ্ঠ ঘর, যেখানে আমরা লিখে রেখেছি শত্রু, এবং এই ঘরটিকে শত্রু ছাড়া আমরা আরও কী কী জিনিস বিচার করব। আমরা বিচার করব যে এই ঘরটি হচ্ছে বাধা ধরা কর্মের ঘর, এই ঘরটি হচ্ছে প্রকাশ্য শত্রুর ঘর, যে শত্রু খুললাম খুললাম খুল্লা ঘুরে বেড়ায় সেই শত্রুর ঘর। এই ঘরটি থেকে আমরা মামা বিচার করব, এই ঘরটি থেকে প্রতিযোগিতামূলক যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে এই ঘরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কর্মক্ষেত্রে যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি আমাদেরকে দিতে হয় সেই ধরনের পরীক্ষাগুলি এই ঘর থেকে বিচার করব। তার সঙ্গে সঙ্গে ঋণ বিচার করব, জাতক কি কখনো ঋণগ্রস্ত হয়ে যেতে পারে কিনা এটা এই ঘর থেকে বিচার্য। তার সঙ্গে সঙ্গে অসুস্থতা অর্থাৎ এই ঘরটিকে রোগের ঘর বলা হয় এবং এই ঘরটি অশুভ ঘর, এই ঘরটি থেকে আমরা জাতকের রোগ বিচার করব। তার সঙ্গে সঙ্গে ভয় রোগের প্রকৃত অবস্থা কি আছে সেটি বিচার করব, রোগীর চিকিৎসা বিচার করব। তার সঙ্গে সঙ্গে আমরা অতস্তন কর্মচারী যেটাকে বলা হয় সেটিকে আমরা বিচার করব। হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতে যে সমস্ত কর্মচারী আছে বা অতস্তন কর্মচারী যারা আছে তাদেরকে বিচার করব। তার সঙ্গে সঙ্গে জাতকের ভেতরে কতটা বিশ্বাসযোগ্যতা আছে, গৃহপালিত জন্তু বিচার করব। তারপরে হচ্ছে কোনো উদ্বেগের বিষয় বা কোনো বিরক্তিকর ব্যাপার এগুলো কিন্তু আমরা সিক্সথ হাউস থেকে বিচার করব। তার সঙ্গে সঙ্গে কুসংস্কার বিভিন্ন রকমের এই সমস্ত কুসংস্কার জাতীয় জিনিস কিন্তু বিচার করব। সপ্তম ভাব এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করব, যেখানে জায়া লেখা আছে, এইটা জায়া ছাড়া আরও কী কী আমরা বিচার করব। সপ্তম ঘর থেকে আমরা বিবাহ, বিবাহিত জীবন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আমার সঙ্গে যার বিবাহ হবে অর্থাৎ জাতকের সঙ্গে যার বিবাহ হবে, পুরুষের ক্ষেত্রে নারী একজন মহিলা বা একজন মহিলার ক্ষেত্রে একজন পুরুষ তাকে কীরকম দেখতে হবে, সে কোন দিক থেকে আসতে পারে, কোন দিকে তার বিবাহ হতে পারে, এই সব সেভেন্থ হাউস কিন্তু অ্যান্সার দেবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে সংসার জীবন কেমন হবে সেই জাতকের, তার সঙ্গে সঙ্গে ব্যবসা, অংশীদারী ব্যবসা, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কী অবস্থা থাকবে, তার সঙ্গে সঙ্গে কামনা বাসনা বা যৌন সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে বিদেশ সংক্রান্ত ব্যাপার, ঝগড়া বিবাদ, হ্যাঁ, বা এক্সট্রা অ্যাফেয়ার্স, তার সঙ্গে সঙ্গে যে আমাদের বলবো যে অস্থিরতা, প্রকাশ্যে বাক বিতন্দা, হ্যাঁ, যাত্রা, দৈনন্দিন রোজগার, সমঝোতা, এই সমস্ত জিনিস কিন্তু আমরা সপ্তম ঘর থেকে বিচার করব। অষ্টম ঘর থেকে আমরা কী বিচার করব, অষ্টম ঘরে লেখা রয়েছে মৃত্যু, আপনারা দেখতে পাচ্ছেন। অষ্টম ঘর থেকে আমরা কী কী বিচার করব আরও, অষ্টম ঘর থেকে আমরা জীবনী শক্তি, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, তার সঙ্গে সঙ্গে ধ্বংস, অস্ত্র, দুর্গম স্থান, মৃত্যুর কারণ, মামলা মকদ্দমা,
তার সঙ্গে সঙ্গে এখান থেকেও এক্সট্রা অ্যাফেয়ার্স বিচার করা হয়, তার সঙ্গে মৃত ব্যক্তি সম্পত্তি, লটারি থেকে প্রাপ্ত অর্থ, কোনো ইন্স্যুরেন্স থেকে সেই জাতকের যদি কোনো অর্থ পেতে পারে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির জায়গাগুলো, গুহ্যবিদ্যা, গুহ্যজ্ঞান, জ্যোতিষতন্ত্র, ম্যাজিক, তারপরে হচ্ছে যে কোনো রিসার্চমূলক কাজ, এগুলো কিন্তু আমরা অষ্টম ঘর থেকে বিচার করবো। যে সমস্ত গবেষণা করা হয় এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা অষ্টম ঘর থেকে বিচার করবো। এরপরে হচ্ছে যেটি, সেটি হচ্ছে নবম ভাব। নবম ভাব থেকে আমরা কি বিচার করব? পিতা। আমরা দুটো জায়গা থেকে কিন্তু পিতা বিচার করবো, একটা নবম ভাব, একটা দশম ভাব। তো এটার ভিতরে একটা কনফিউশন আছে, নবম ভাব হবে না দশম ভাব হবে, তো সেই কনফিউশনটা আমি পরে ভেঙে দেবো, এখনই ক্লিয়ার করে দিচ্ছি। সাধারণভাবে বলা হয়ে থাকে যে যতক্ষণ না একজন জাতক কর্মে লিপ্ত হচ্ছে ততক্ষণ কিন্তু নাইন্থ হাউস থেকে পিতা বিচার করতে হবে। যখন একজন জাতক কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং সে অর্থ উপার্জন করতে শুরু করবে, তখন কিন্তু তাকে তার দশম ঘর থেকে পিতা বিচার করা হবে, এটা কিন্তু বলা হয়ে থাকে। তো আমরা এখানে লিখে রাখবো যে নাইন্থ হাউস থেকে পিতা বিচার করা হয়, তার সঙ্গে সঙ্গে পিতৃতুল্য ব্যক্তি, শিক্ষা, ধর্ম, ধর্মস্থান, তীর্থযাত্রা, পূজা, তপস্যা, ত্যাগ, ভাগ্য, পূর্বজন্মের শুভ ফল, গুরু বিচার করা হয়, এখান থেকে গুরুস্থানীয় ব্যক্তি বিচার করা হয়, বিশ্ববিদ্যালয় বিচার করা হয়, তার সঙ্গে সঙ্গে দীক্ষা, ধর্ম, শাস্ত্রের উন্নতি, উচ্চশিক্ষা, আইনি পরামর্শ, গবেষণা, আন্তর্জাতিক যে কোনো স্বীকৃতি, এগুলো কিন্তু আমরা নাইন্থ হাউস থেকে বিচার করতে পারব। এরপরে আমাদের দশম ভাব, দশম ভাব তো হচ্ছে কর্মের ভাব, লিখে রেখে দিয়েছি কর্ম। কর্ম ভাব থেকে আরও কী কী জিনিস বিচার করা হয়? কর্মভাব থেকে কর্ম, কর্মজীবন, পদোন্নতি, বিদ্যাজনিত যশ, তার সঙ্গে সঙ্গে পদমর্যাদা, পরিবর্তনশীল অবস্থা, বা তার সঙ্গে সঙ্গে জীবিকা, কর্মে সফলতা, পদোন্নতি, তার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি হবে কি না, হ্যাঁ, তার সঙ্গে মান সম্মান, যশ, খ্যাতি, সম্মানীয় ব্যক্তির থেকে অনুকূলতা বা প্রতিকূলতা, উচ্চ আকাঙ্ক্ষা, কর্মে মনোমত হবে কি না, হ্যাঁ, দায়িত্ব কতখানি নিতে পারবে সেই জাতক, এই সমস্ত জিনিস কিন্তু দশম ঘর থেকে বিচার করা হবে। দশম ঘরের স্ট্রেংথের ওপর থেকে কিন্তু এখন আমরা বিচার করব। এরপরে আমরা বিচার করব একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে যাবতীয় সফলতার ভাব, সমস্ত সফলতা আমার ঘরে ঢুকবে যখন, একাদশ ভাবের হাত ধরে কিন্তু ঢুকবে। তো একাদশ ভাব কিন্তু সফলতা, একাদশ ভাব হচ্ছে আয়, অর্থাগম, লাভের উপায়, জ্যেষ্ঠ ভাতা বা ভগ্নী, তার সঙ্গে সঙ্গে বুদ্ধির প্রকাশ, আয়ত্ত বা শাসন, প্রাপ্তি, রাষ্ট্রের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী, রোগ থেকে মুক্তি, দুঃখ দুর্দশা থেকে মুক্তি, কৃতকার্যতা লাভ, ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। দ্বাদশ ভাব থেকে কী কী বিচার করা হয়? যেখান থেকে ব্যয় লেখা আছে, এই দ্বাদশ ভাব হচ্ছে টুয়েলথ হাউস, এখান থেকে আমরা আর্থিক ক্ষতি, ব্যয়, বঞ্চিত হয়ে যাওয়া, দূরদেশে ভ্রমণ, বিদেশ যাত্রা, শয্যাসুখ, অধঃপতন, বিদেশে বিনিয়োগ করে ঠকে যাওয়া, হাসপাতাল, নার্সিংহোম, ডাক্তারখানা, সংসার থেকে দূরে গিয়ে অবস্থান করা, অকৃতকার্য, কারাগার বা জেলখানা, পূর্বজন্ম থেকে পাওয়া অশুভ ফল, মোক্ষ লাভ, তার সঙ্গে সঙ্গে আমরা অকারণে ভয় পেয়ে যাওয়া, মানসিক অবসাদ, শয্যাসুখ, ইত্যাদি ইত্যাদি জিনিস কিন্তু এই দ্বাদশ ঘর থেকে আমরা বিচার করব। তো আজকে আমরা কিছুটা হলো বুঝতে পারলাম যে এই বারোটি ভাব থেকে আমরা কোন কোন জিনিস বিচার করব। অবশ্যই আপনারা এগুলোকে লিখে রাখবেন এবং একটু চোখ বোলাবার চেষ্টা করবেন, যতটা পারবেন মনে রাখার চেষ্টা করবেন, কারণ কিন্তু আমাদের একজন ব্যক্তির অনেক রকম সমস্যা আসবে এবং সেই সমস্যাটা আমরা কোন ভাব থেকে বিচার করব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। এবং এই বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি একজন জাতকের জন্মছকের বিচার বিশ্লেষণ করতে পারবেন না। তো আজকে এই পর্যন্ত, আবার পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো, ততক্ষণের জন্য নমস্কার।